কুষ্টিয়ার হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক আরিয়ানকে চার দিন পর উদ্ধার করেছে র‍্যাব। আটক করা হয়েছে অপহরণ চক্রের দুই নারী সদস্যকে। সাত ফেব্রুয়ারি দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে ওই নবজাতককে নানির কোল থেকে চুরি করে এক নারী। চার দিন পর গোয়ালগ্রাম থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা। র‍্যাব কর্মকর্তারা জানায়, হাসপাতাল থেকে শিশু চুরির সাথে দেশীয় ও আন্তর্জাতিক অপহরণ চক্র জড়িত। এ ঘটনায় পলি ও মাহফুজা নামের দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা সুকৌশলে তিন চারটি যানবাহন তারা পরিবর্তন করেছে এবং এ থেকে বোঝা যায় যে তারা যথেষ্ট পেশাদারিত্বের সাথে এই কাজটি করেছে। এর সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে এবং বিদেশে একটি চক্র এর সাথে জড়িত আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।